উত্তপ্ত সদন। বিধানসভা উত্তপ্ত করিলে কংগ্রেস বিধায়কে, কংগ্রেসের হুলস্থুল করা বিধায়কক ধমকি অধ্যক্ষর। বিধানসভার বাজেট অধিবেশনের আজি তৃতীয় দিন। মঙ্গলবারের দিনটির প্রশ্নকালীন ঘণ্টাত কংগ্রেসের বিধায়ক জাকির হুসেন সিকদারে পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন সন্দর্ভত উত্থাপন করেছিল একটা প্রশ্ন। সিকদারে প্রশ্ন করার সময়তে সৃষ্টি হয় হুলস্থুলিয়া পরিস্থিতি। যার বাবে বিধায়ক সিকদারক মার্শাল লগাই দিনটির বাবে বহিষ্কার অধ্যক্ষর। বহিষ্কার হওয়ার পাছত সংবাদ মাধ্যম যোগে সিকদারের অভিযোগ উত্তর দিব নোৱাৰাৰ বাবে মুখ বহিষ্কার করেছে। আমি বিধানসভাত আলোচনা করব বিচাৰিছিল যে অসমৰ জব কার্ড হোল্ডার সকলে কেতিয়া কাম পাব, অসমত কেতিয়া জব কার্ডৰ কামৰ জৰিয়তে অসমৰ উন্নয়ন হব, তাক আমার সুযোগ নিদিলে। পঞ্চায়েত আর গ্রামীণ বিভাগ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। পঞ্চায়েত বিভাগৰ পঞ্চায়েত আর গ্রামীণ এম জি নেগ্রাত সরকারের হাতত কোনো পুঁজি নাই, সেই কথাবিল তল পেলাবলে বিধানসভাত আমাক কথা কব নিদিলে। অধ্যক্ষর এই সিদ্ধান্তর বিরোধিতা কংগ্রেসের আন বিধায়ক সকলের। আজির এই প্রশ্ন সোধার বাবে গোটেই দিনটির বাবে মার্শাল লগাই জাকির হুসেন সিকদারক সদনের কার্যরপরা বহিষ্কার করেছে, আর তার প্রতিবাদত আমি কোয়েশন আওয়ারটি এটা বর্জন করেছো। আর আপনাদের জানাব বিচার যে এনরেগা আইনের অধীনত যদি সরকারে কাম দিব নোৱাৰে তেতিয়াহলে তেওঁলোকে বিচারিলে নিবনুয়া ভাত্তা দিব লাগে। মই ভাবো অসমত এই সরকারক যদি রাইজে নিবনুয়া ভাত্তা বিচারে তেতিয়াও নিবনুয়া ভাত্তা দিব নোৱাৰিব, এনে এটা শোচনীয় বিত্তীয় পরিস্থিতি আহিছে। মঙ্গলবারের প্রশ্নোত্তর শিতান বর্জন করে কংগ্রেসের জ্যেষ্ঠ বিধায়ক রকিবুল হুসেনের অভিযোগ। এম জি এনরেগা সন্দর্ভত সরকারে মূৰ পুলুঙা দিছে, দিব নোৱাৰা কাৰণে সরকারের ইয়াতো উত্তর নাই, দিল্লিতো উত্তর নাই, পুঁজি নাই, সেই কারণে আজি আমার এই ক্ষেত্রত আমাক প্রশ্নের উত্তর দিব নোৱাৰা কারণে এনে ধরনেরে মূৰ পুলুকা মারিছে। আসলতে এই সরকারখনে রাইজর ওসরত গাঁও রাইজর ওসরত যাবলে সাহস নাই। এনেদরে বিধানসভা বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নকালীন ঘণ্টাত কংগ্রেস বিধায়কর প্রশ্নের পাছতে উত্তপ্ত হয় সদন। কর কালচার এইবিলাক কর সংস্কৃতি বিধানসভা তেনে ধরনের যি মন যায় বকি থাকিব। ইউ প্লিজ সিট ডাউন, ইউ প্লিজ টেক ইউর সিট, 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 ইউ আর সাসপেন্ডেড ফর দ্য ডে, প্লিজ মার্শাল। ব্যুরো রিপোর্ট, প্রথম খবর।